এই লেকচারে আমরা সূচকের যে সরল অঙ্কটি করব তা বেশ লেন্দি, তো ঠান্ডা মাথায় ভেবে ধীরে সুস্থে এই অঙ্কটি করতে হবে। প্রথমে 2 to the power n plus 1 একইভাবে রেখে দিলাম, 3 to the power 2n minus 1 একই রেখে দিলাম, 5 to the power m plus n একই রেখে দিলাম। এই তিনটি রাশি একই রেখে দেওয়ার কারণ এরা সবাই 2, 3, 5 মৌলিক সংখ্যা। এবার দেখো 6 এটি যৌগিক সংখ্যা, একে ভেঙে আমরা লিখব 2 into 3 whole to the power m। তারপরে এখানে 6 কে আমরা ভেঙে লিখব 3 into 2 whole to the power n। 10 কে ভেঙে লিখব 5 into 2 m plus 2 এবং 15 কে ভেঙে লিখব 3 into 5 whole to the power n। আমরা লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা সংখ্যাকে তার মৌলিক সংখ্যায় ভেঙে ভেঙে লিখলাম। এরপরে আমরা যে নিয়মটি জানি ab whole to the power n equals to a to the power n into b to the power n, সেই অনুযায়ী লিখব পরের স্টেপে 2 to the power n plus 1 into 3 to the power 2n minus m into 5 to the power m plus n into 2 to the power m, এই নিয়ম অনুযায়ী into 3 to the power m divided by 3 to the power n into 2 to the power n into 5 to the power m plus 2 into 2 to the power m plus 2 into 3 to the power n into 5 to the power n। এর পরের ধাপে আমরা যে সূচকের নিয়ম জানি a to the power n by a to the power m equals to a to the power n minus m এবং a to the power n into a to the power m equals to a to the power m plus n, এই দুটি নিয়ম অ্যাপ্লাই করে এর পরের ধাপ করব। এখন আমরা দেখি 2 ভিত্তি 2 এইরকম সংখ্যার পাওয়ারগুলো আমরা যোগ করব। প্রথমে আছে n প্লাস 1, সেটি লিখব, এর পরের সংখ্যা 2 দিয়ে এটি, তাই আমরা লিখব প্লাস m, এর পরের সংখ্যা এটি, যেহেতু এটি হরে আছে তাই আমরা লিখব মাইনাস n, এবং এর পরের সংখ্যা যেহেতু এটি হরে আছে তাই আমরা লিখব মাইনাস m মাইনাস 2, এই গেল 2 এর ক্ষেত্রে। এরপরে আসে 3 এর ক্ষেত্রে লিখব প্রথমে যেটি লবে আছে 2n minus m, এরপরে আছে m plus m, হরে আছে n minus n, যেহেতু হরে তাই বিয়োগ করে দিলাম, এবং আরেকটি আছে n minus n। এরপরে যে সংখ্যাটি আছে সেটি হলো 5 এর ক্ষেত্রে আমরা দেখি 5 to the power m plus n আছে, তো আমরা প্রথমে লিখব m plus n, এরপরে আছে হরে m plus 2, যেহেতু হরে আছে তাই আমরা এটা বিয়োগ করে দিব minus m minus 2 এবং এরপরে আছে n, তো আমরা এটিও বিয়োগ করে দিব minus n। এবার আসো আমরা দেখি বিয়োগ করে দেওয়ার পর আসলে কি হয়। যোগ বিয়োগ করার পর n এবং -n কাটা যাবে, m এবং -n কাটা যাবে, এবং 1 আর -2 মিলে হবে -1। এরপরে এখানে দেখা যাক -m আর m কাটা চলে যাবে, -n এবং -n মিলে হয় -2n, তাই এই দুটো কাটা চলে যাবে, এবং এখানে আমরা দেখি এখানে আছে m আর -m কাটা চলে গেল, n এবং -n কাটা চলে গেল। তো আমরা দেখতে পাচ্ছি আছে 2 to the power minus 1 into 5 to the power minus 2। সূচকের নিয়ম a to the power minus n equals to 1 by a to the power n, এই অনুযায়ী আমরা পরের ধাপে লিখতে পারি 1 by 2 into 1 by 5 square, এরপরে লিখতে পারি 1 by 2 into 1 by 5 square equals to 25. এরপরে লিখতে পারি 1 by 50. এই অঙ্কটি প্রমাণ করো এই হিসাবেও অনেক জনপ্রিয়।